উৎসবের মরশুম কাটতেই পঞ্চায়েত ভোটের আগেই নিজেদের শক্তি আরও বৃদ্ধি করতে ময়দানে নেমে পড়েছে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যোগদান কর্মসূচি। মালদার মানিকচক ব্লকের এনায়েত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শেখপুরা গ্রামে অন্যান্য দল থেকে কয়েকশো নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করলো আজ সোমবার রাত্রি 8টা নাগাদ। জানা গিয়েছে সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো নেতাকর্মীরা। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে কয়েকশো নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমাটি মানুষ, মমাটি মানুষ। সাবিত্রী মিত্র মহাশয়ের উন্নয়ন দেখে আজ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, কারণ আমার আদর্শ বর্তমানে তাই উন্নয়নের কাণ্ডারির হাত ধরে আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কামরুল হক সিপিআইএম এর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, আইনুল হক সিপিআইএম এর প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য, আব্দুল বারিক প্রাক্তন কংগ্রেস সদস্য, এদের হাত ধরে কয়েকশো কর্মীরা তৃণমূলে যোগদান করেন। খানিকটা হলেও তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূলে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদার মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, তৃণমূল নেতা সৌম্যদীপ সরকার, আশিস সিনহা, তৃণমূল যুব ব্লক সভাপতি শহীদুল হক, সুনন্দ মজুমদার, জামাল খান আবদুল্লাহ, ইমরান হাসান, সোশ্যাল মিডিয়া রাজ্য অ্যাডমিন সদস্য নুরুল ইসলাম, ইমরান আলী সহ তৃণমূল নেতৃত্ব। সভাতে আজকে সিপিএম এর দুজন পঞ্চায়েত সমিতির এক্স মেম্বার এবং কংগ্রেস থেকে সিপিএম থেকে প্রচুর মানুষ এখানে যোগদান করেছে। আজকে জয়নিংও প্রচুর ছিল, প্রতিটা অঞ্চলেই প্রচুর জয়নিং আছে। আজকে শেখপুরাতে আমরা যত লোক জয়েন করলেন, বিরোধী দল বলে শেখপুরাতে আর কোনো রাজনৈতিক দল থাকে না। ফলে আজকে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন জানিয়ে তারা তৃণমূল কংগ্রেসে এসছেন এবং তৃণমূল কংগ্রেসকে তাদেরকে সঠিক দল বলে মনে হয়েছে। দাদা, আরও কি অঞ্চল থেকে জয়নিংয়ের কথা শুনলাম আপনি বলছিলেন? হ্যাঁ, আরও কি বিভিন্ন অঞ্চল থেকে জয়নিং? হ্যাঁ, বৃদ্ধিতে জয়নিং আছে তিনটে অঞ্চলে। আমাদের মানিকচকে যে জয়নিং আছে, জয়নিং আছে নাজিরপুর অঞ্চলে, কিছু জয়নিং আছে। এসব জয়নিংগুলো বিভিন্ন অঞ্চল থেকে আছে, আমরা এক জায়গায় সবগুলোকে করবো, করে জয়নিং করে দেবো। কারণ বারবার এখানে ওখানে মিটিং করা, আর আমাদের 13 তারিখে আমাদের প্রতিটা অঞ্চলে মিছিল আছে, আমাদের প্রেসিডেন্ট করেছে। জয়নিং মানুষ করছে তৃণমূল কংগ্রেসে, কারণ বিজেপিতে থেকে মানুষ কিছু পাচ্ছে না, শুধু খালি বুড়ি পাচ্ছে। সিপিএম কংগ্রেস নাই বললে চলে, এখানেও কিছু পাওয়া যাচ্ছে না। এবং মহিলারা সব থেকে বেশি গর্বিত আনন্দিত যে তারা প্রচুর কিছু পাচ্ছে মমতা ব্যানার্জি আদতে। মাননীয় মুখ্যমন্ত্রী, খালি মুখ্যমন্ত্রী নয়, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু মহিলাদের জন্য করেছেন। ফলে মানুষ সকলেই এখন একমন প্রাণে তৃণমূল কংগ্রেসে চলে আসছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।